আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আর আমার ভাগ্নি মিলে যাচ্ছি হসপিটালে সবার। আজ আমার ভাসুরের বউ, আমার যা ভাবি আর কি, ওনার আজকে বেবি ডেলিভারি হবে, সিজার করে হচ্ছে আর কি, হসপিটালে অ্যাডমিট হয়েছে। তো ওখানেই যাচ্ছি আমরা। তো নতুন মেহমান আসবে, আনন্দ তো একটা অন্যরকম হচ্ছেই। তো সবাই নতুন বেবির জন্য অবশ্যই দোয়া করবেন, যেই আসছে আল্লাহ যেন তাকে একজন ভালো মনের মানুষ আর নেক হায়াত দান করে, সেটাই দোয়া করবেন সবাই। আর এই স্কুলটা আমার অনেক একটা পছন্দের স্কুল, মর্নিং গ্লোরি। এটা বিশমাল রোডে পড়ে, এটা অবশ্যই অনেকেই চিনেন আপনারা। আমার খুবই ভালো লাগে স্কুলটা, আর স্কুলটার পরিবেশটাও সত্যি অনেক সুন্দর। মর্নিং গ্লোরি অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ আর কি, এটা কলেজও করা হয়েছে এখন। তো আমরা এখন বিশমাল রোডে, বিশমালে নেমে এখন আমরা বাসে উঠলাম। বাসে দুজন যাচ্ছি, আমি আর আমার ভাগ্নি দুজন মিলে যাচ্ছি। আশেপাশের পরিবেশটা আসলে সুন্দর, আর জাহাঙ্গীরনগর ভার্সিটিটাও আসলে অনেক সুন্দর, এখানকার পরিবেশটা অনেক ভালো। আসলে আমরা অপেক্ষায় আছি আমাদের নতুন মেহমানের জন্য, মনে একটা আগ্রহ আছে যে কী হবে। আর বেবি আসবে, সবচেয়ে বড় কথা বেবি সুস্থ সবল আসবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বাসে থেকে নেমে আমরা আসলে কি ভুল করে ফেলেছি একটা, বাসে আমাদেরকে দূরে নামিয়ে দেয়, আমি প্রথমে খেয়াল করি নাই। যাই হোক, প্রথমে হাঁটতেছিলাম, পরে খেয়াল করলাম তো অনেক দূরে, পরে ওখান থেকে আবার রিক্সায় চড়ে তারপরে যাই। এটা সবার সবাই চিনেন, সুপার ক্লিনিকে ভাবির অ্যাডমিট হয়েছে, আর ওখানেই আমার ছেলে মেয়ে হয়, ওখানে অনেক স্মৃতিও আমার আছে। ওরা হওয়ার আগেও আমি অনেক হসপিটালে গিয়েছি, আর ওদের যেদিন থেকে ডেলিভারি হয় প্রায় 3-4 দিন ওখানেই ছিলাম, তো অনেক স্মৃতি আমার ওখানে। আর দেখেন ফুটপাতে এগুলো প্রায় সময় পুলিশ উঠিয়ে দেয়, আবার সেই যাতা করে ফেলে রাস্তাঘাটের অবস্থা। তবে এগুলো না থাকলেও তাদেরও তো অবস্থা খারাপ হয়ে যায়, এভাবেই তো তাদের দিনকাল চলে। আর শীতের দিন আসলে অবশ্যই এগুলোর বেশি বসে, তো ভালোও লাগে দেখতে। নানা রকম ড্রেস ছিল, ফল ফ্রুট ছিল, খেলনা ছিল, আর খাবারের জিনিস অনেক ছিল। আমি সবটাই কিছু কিছু করে ভিডিও করার চেষ্টা করছিলাম, আসলে কি ভিডিও করবো সেটাই বুঝতে পারছিলাম না। যাচ্ছিলাম এক জায়গায় দরকারে, তারপরেও যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা হসপিটালে প্রায় কাছেই চলে আসছি, বাচ্চাদের ড্রেস দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আর ফুল ফুল তো আমার একটা পছন্দের জিনিস। প্রায় চলে আসলাম আমরা হসপিটালের কাছে একদম। এই হসপিটালে আমার নানা রকম স্মৃতি জড়িয়ে আছে, আমার ছেলে মেয়ে নিয়ে, আমার আব্বু, আমার মা, এই হসপিটালে আমরা ছিলাম, খুব স্মৃতি আছে আমার এখানে জড়িয়ে। এই তো সুপার মেডিকেলে আমরা চলে আসছি, তো দেখা যাক আমাদের বেবি হয়েছে কি না, সবাই দোয়া করবেন ওর জন্য। নাও আমাদের বেবি হয়ে গেছে, মাশাল্লাহ, আল্লাহ ওর জন্য নেক হায়াত দান করুক, আর সুস্থ সবল দুনিয়াতে আসছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। আমাদের মেয়ে বাবু হয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন যেন একটা ভালো মনের মানুষ হতে পারে, আর আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন। সবাই মাশাল্লাহ বলবেন, আর আমিন তো অবশ্যই বলবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন বেল আইকন বাটনে একটু ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আমাদের এখানে রাত হয়ে যায়, তো আমরা এখন বাসে আবার বাসায় চলে যাচ্ছি। অনেকক্ষণ ছিলাম, সব ভিডিও তো করতে পারি নাই, এখন রাত হয়ে গেছে, বাসায় ছেলে মেয়ে রেখে আসছি, চলে যাচ্ছি, আবার আসব বাবুকে দেখতে, আবার আসব হসপিটালে। তো আমরা রিক্সায় চলে যাচ্ছিলাম, আমরা ও চিপস খাচ্ছিল আর কথা বলছিলাম। আর মেন কথা, আমার মর্নিং গ্লোরি স্কুলটা বললাম না খুব ভালো লাগে, সেটার কাছেও চলে আসছি আবার। আর রাত্রের সিনারিটা সত্যিই খুব সুন্দর ছিল, ভিউটা, লাইট জ্বলছে। আমরা রিক্সায় যাচ্ছিলাম দুজন, সন্ধ্যার পর আসি, 7:30-7:30 মতো বাজে তখন। তো নতুন বেবির জন্য তো সবাই দোয়া করবেনই, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা তো আপনারা অবশ্যই জানাবেন, জানান না অনেকে আমার ভালো লাগে না, অবশ্যই জানাবেন।
আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো। তো রাত হয়ে গেছে, বাসার কাছেও চলে আসছি প্রায় আমরা, তা তো আমি আর ভিডিও বড় করতে পারি নাই, যেটুকু করেছি সেটুকুই যেন আপনাদের ভালো লাগে সেই চেষ্টা করেছি। তো সবাই লাইক কমেন্ট শেয়ার তো করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।